ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে পাবিত হচ্ছে বাংলার বিভিন্ন গ্রাম, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করার নির্দেশ দেন। এবং সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই পশ্চিম বর্ধমানের ডুবুড্ডি চেকপোস্টে 19 নম্বর জাতীয় সড়ক সিল করে দেওয়ার কাজ শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ঝাড়খণ্ড থেকে বাংলাগামী কোনো রকম পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। শুক্রবারেও এই একই পরিস্থিতি। এর ফলে বিপাকে পড়েছে ট্রাক থেকে শুরু করে লরি, ডাম্পার এবং ট্রেডার চালকেরা। বিভিন্ন জরুরি সামগ্রী, ফল জাতীয় কাঁচামাল নিয়ে তারা এই রাজ্যে আসছিলেন। কেউ কলকাতা যাচ্ছিলেন, কেউ রাজ্যের অন্যান্য জায়গায় যাচ্ছিলেন, কিন্তু তারা এই সীমানাতেই আটকে পড়ে আছেন। তাদের যেটা দাবি যে তারা এর ফলে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবেন। যে সমস্ত কাঁচামাল রয়েছে যেগুলি পচনশীল, সেগুলি পচে গেলে তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন। একই সঙ্গে বাংলার বাজারে যোগান কমে যাবে, সেক্ষেত্রে দাম বাড়বে। এই পরিস্থিতি যদি 3 দিন চলতে থাকে সেক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, অর্থনীতিতেও একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে। এখন এই সীমানা সিল করার যে বিষয়, এটা কতদিন ধরে হবে এটাই এখন দেখার। সেক্ষেত্রে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে, কারণ এখন শুধুমাত্র ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা ট্রাক বন্ধ করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। কিন্তু এরপর ঝাড়খণ্ড সরকার থেকে যদি বাংলা থেকে ঝাড়খণ্ডে যাওয়া সমস্ত ট্রাক চলাচল বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। শুধু ঝাড়খণ্ড বা বাংলা নয়, এক্ষেত্রে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তর পূর্বর সমস্ত যে রাজ্য, পূর্ব ভারত এবং উত্তর ভারতের, সেদিক থেকেই কলকাতা এবং এই রাজ্যে বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন ট্রাক চালকেরা। এক্ষেত্রে তার যে প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী। পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।